হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, এই যে দেখো, ভিডিও করছিলাম, ঘেমে 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 ভিডিও করেও আমি শ্যুট করছিলাম। দেখো এই যে মামন, আর আমি আমার জামা স্ট্যান্ডে করে নাইটি দিকে দিয়েছি, ঠিক আছে। তো কী বলবো গাইস, এতক্ষণ থেকে গরমে শ্যুট করছিলাম, তো তারপরেও এত গরম না, গরমটা থাকা যাচ্ছে না, কারণ ট্যানগুলো সব খুলে রাখলাম, এই যে কানটা এখানে খুলে রেখেছি। টাইম এই কানেরটা পরেছিলাম আজকে, আর চেনটা তো দেখেছো আমি কুইন পরি সেটা। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপরে কথা বলি। তো গাইস, পড়ানো শেষ করলাম, বাড়িতে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা বলছি, রাস্তায় আছি। তো গাইস, এত রোদ, রোদে একদম থাকা যায় না, চলো আমি রোদেই চলে এসেছি, পড়ানো শেষ হলো, ঠিক আছে, বাড়িতে যাচ্ছি। বাড়ির কাছাকাছি আর আইসক্রিমের দোকান আছে, প্রচুর রোদের জন্য দেখো আমি একটা অন্যদিকে বাড়ি যাচ্ছি। তো এখন বাড়ি যাবো, খাবো, খাওয়া দাওয়া করে ভিডিও। গাইস, এই যে পড়াচ্ছিলাম, দেখো তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কাদেরকে পড়াই। তো ইনফর্ম ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তো তাদের ইন বানাম লিখো, আরও অনেকে রয়েছে, তো আমি হোম পড়াই একটা একটা করে। আই এন ইন স্টুডেন্টগুলো, ঠিক আছে, এরা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাংলা নেই, সমস্ত হচ্ছে ইংলিশ মিডিয়ামের বই, তো এদেরকে পড়ানো হয়। তো গাইস, চলে আসলাম বাড়িতে, বাড়িতে এসে দেখো যে খাবার বানান, ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম, আর খেয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পালা হচ্ছে কি থালা বসানো হয়, ঠিক আছে। তো খাবারটা খেলাম খুব তাড়াহুড়ো করে, কারণ মামা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো, যার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, ঠিক আছে। আমি একা থাকি না, কারণ আমার মামা থাকে, ওকেও দেখতে হয়, আমাকেও দেখতে হয়, ঠিক আছে। আর আমি এদিকে চলে আসলাম কল পাড়ে, ঠিক আছে, বাসনগুলো ধুয়ে নিতে। আর অ্যাকচুয়ালি আমরা যে গ্রামে থাকি, আমি গ্রামেরই মেয়ে, তো আমি যেসব কাজ করে থাকি, যেগুলো দিয়ে আমি আমার দৈনন্দিন জীবন আমি গড়ে তুলেছি, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আমি লোককে দেখানোর মতো বা দেখাবার কিছু নেই, ঠিক আছে। তো আমি যেটুকু করি, যেটুকু আমার আছে, সেটুকু দিয়েই আমার ব্লগ, ঠিক আছে। তো চলো তাহলে এই বাসনগুলো মেজে নিচ্ছে। আর তোমরা অনেকেই বলো যে দিদি ভাই, তোমার হাতে এত বড় বড় নখ রয়েছে, এত ফ্যাশন করো, তুমি মানে কাজ করো না, ঠিক আছে। না, সেরকম কোনো কিছু ব্যাপার না, আমি আমার নিজের কাছ থেকে নিজে করি, আর অ্যাকচুয়ালি আমার থাকে না সময়, আমি সেই জন্য এত বাড়িতে যে রান্নাবান্নার কাজটা সেটুকু করি না, করি না বলতে ভুল কথা, আগে আগে করতাম, এখন তো মামামে মা এসে করে, তো সেই জন্য আর করা হয় না। তো যাই হোক গিয়ে, তো নিজের যখন সংসার হবে অবশ্যই নিজের কাজে নিজেকেই গুছিয়ে নিতে হবে, ঠিক আছে, কেউ করে দেবে না। এখন আছি, হ্যাঁ, মা রয়েছে, তো বাড়িতে অনেক মেম্বার রয়েছে, যার জন্য আমি রান্নাটা করি না, অদারওয়াইজ আমার তো বাকি অন্যান্য কাজও করতে হয়, ঠিক আছে। তো রান্নার জন্য শুধু রান্না করলেই যে কাজ করা হয় সেরকম কিছু না, রান্নার বাইরেও অনেক কিছু রয়েছে, সেগুলোও করতে হয়, তো সেগুলোই করছি। চলো, আমার অলরেডি বাসনটা ধোয়া হয়ে গেছে, ঠিক আছে, তো ধুয়ে নিলাম, অলমোস্ট ডান হয়ে গেলো। চলো মামামকে নিয়ে যাচ্ছি ঘুম পাড়াতে খাওয়ার পরে, আর দেখো মামাম কী করে যাচ্ছে, দেখতে পাচ্ছো, এই দেখো ঘুমাবে না, না শুয়ে শু করে এনে পেঁচে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে, ঘুমাবি না, তাই সে বল, শুয়ে যা। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, ঠিক আছে। এরকমই নিত্য নতুন ব্লগ তো দিয়েই থাকে। আর চলো, এই যে আমার মামামের সাথে ঘুমের হচ্ছে, ঘুম চলে এসেছে, বাট ঘুমোচ্ছিলো না, ঠিক আছে, চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, আর ও তো ঘুমাবে না, ঘুম না পেরে ওর দেখো কী অবস্থা করে যাচ্ছে, তো আমি চেষ্টা করে যাচ্ছি ঘুম পাড়ানোর জন্য। আর অ্যাকচুয়ালি তোমরা অনেক কমেন্ট করো, যে বাচ্চা টাকার ওটা হচ্ছে আমার ভাস্তি হয়, ঠিক আছে, আমার ভাইয়ের মেয়ে, এই দেখো দুষ্টু মিষ্টি ঘুমানো, ওদের সুপারি খাচ্ছে, দেখে ওই অবস্থা দেখতে পাচ্ছে কী করে খায়, তাই দেখো। তো কন্টিনিউ করতে থাকো, ব্লগ ভালো লাগলে লাইক করে দেবে, দেখাবো নেক্সট ব্লগে।